আমার স্ক্রিন আপনারা যা দেখতে পাচ্ছেন সেটা নাম হলো upwork.com বর্তমানে পুরো দুনিয়ার সবচেয়ে বড় ফ্রিল্যান্স মার্কেটপ্লেস এবং আমি আমার প্রোফাইলে লগইন করে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আমার নামের উপরে ক্লিক করি তাহলে আমার প্রোফাইলটা লোড হবে এবং আমরা দেখতে পারবো যে আমি আপওয়ার্ক থেকে আয় করেছি প্রায় $73,000 মতো 70টা জবে আমি কাজ করেছি এবং প্রায় 2,000 ঘন্টার মতো আমি কাজ করেছি upwork.com কিন্তু আমার ফ্রিল্যান্সিং জগতের প্রথম অ্যাকাউন্ট না আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি 2011-12 এই টাইমটার দিকে তখন upwork.com ছিলই না তখন odes.com ছিল freelancer.com তখন অনেক ভালো করছিল এবং ওই সব জায়গায় আমি অ্যাকাউন্ট খুলে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করি আমি আমার নিজের নামে অ্যাকাউন্ট খুলি নাই আমি আমার মায়ের নামে অ্যাকাউন্ট খুলেছিলাম কারণ তখন আমার না ছিল NID না ছিল পাসপোর্ট না ছিল ব্যাংক অ্যাকাউন্ট সো টাকা আনার আসলে কোনো উপায় আমার ছিল না 2015-16 সাল পর্যন্ত আমি আমার মায়ের নামে ফ্রিল্যান্সিং করেছি এবং তারপরে আমি আমার নিজের নামে ব্যাক করেছি এবং তারপরে তো এজেন্সি জগতে চলে যাওয়ার পরে ফ্রিল্যান্সিং আর অ্যাক্টিভলি করা হয় নাই বাট তারপরেও আমি যদি সব কম্বাইন করি আমি মিনিমাম $1.5 লাখ আশপাশে ফ্রিল্যান্সিং থেকে আয় করেছি গত 6-7 বছরের হিসাব যদি আমি করি এখন কথা হলো ফ্রিল্যান্সিং নিয়ে কিন্তু আমি কখনোই কোর্স বানাই নাই কখনো আমি ফ্রিল্যান্সিং কাউকে শেখানোর জন্য টাকা নেই নেই এটা একটা কারণ আছে কারণটা হলো ফ্রিল্যান্সিং কথাটার মানে আসলে কি ফ্রিল্যান্সিং তো আসলে শেখানো সম্ভব না কারণ ফ্রিল্যান্সিং একটা কাজ করার পদ্ধতি যেটা আমি আগেও আপনাদের অনেকবার বলেছি এখন মনে করেন আমি আপনাকে বললাম যে ভাই আসেন আপনারা আমি চাকরি শিখাই কিভাবে চাকরি হয় এটা আমি শিখাই এটা কি আসলে সম্ভব আপনি ধরেন আর্মির চাকরি করতে গেলে আপনার এক ধরনের সিস্টেম আপনি পিওনের চাকরি করতে গেলে আরেক ধরনের সিস্টেম আপনি ব্যাংকের চাকরি করতে গেলে আরেক ধরনের সিস্টেম বিসিএস আরেক ধরনের সিস্টেম আমি যদি আপনাকে বলি যে ভাই আসেন আপনাকে আমি চাকরি করা শিখাই এবং তারপরে আপনি আমার কাছে আসলেন আপনি আমাকে কিছু টাকা দিলেন আমি আপনাকে বললাম চাকরি করার সিস্টেম হলো জব আসবে আপনি অ্যাপ্লাই করবেন হয়ে গেল তখন আপনি আমাকে গালি দিবেন আমারও মনে হবে যে আমি এটা আসলে আপনাকে কি শিখাইলাম ফ্রিল্যান্সিং ব্যাপারটা এইটাই ফ্রিল্যান্সিং একটা কাজ করার টাইপ যেখানে ফিক্সড ক্লায়েন্ট থাকে না বিভিন্ন ক্লায়েন্ট থাকে সো ফ্রিল্যান্সিং আসলে শেখানোর কিছু নাই ওই সেন্সে মজার ব্যাপার হলো ফ্রিল্যান্সিং আবার শেখানোর আছেও তার কারণ হলো নর্মাল চাকরি যেভাবে আমরা পরিচিত আমরা আশপাশের দুনিয়ায় যা দেখি যে জব অ্যাপ্লিকেশন আসবে সার্কুলার আসবে আমরা ওই অনুযায়ী আমাদের যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করবো আমাদের ডাকবে আমরা একটা ইন্টারভিউ দিব কখনো রিটার্ন টেস্ট হবে কখনো ভাইবা হবে তারপর আমরা চাকরি পাইলে পাবো না পাইলে না পাবো ফ্রিল্যান্সিং এর জগৎটা কিন্তু আলাদা এখানে ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে এটা শিখতে হয় কোথায় অ্যাকাউন্ট খুলতে হয় এটা শিখতে হয় কোন মার্কেট প্লেস ভালো কোন মার্কেট প্লেস খারাপ এগুলো জানতে হয় প্রোফাইল কিভাবে সাজালে কাজ পাওয়া যায় এটা জানতে হয় কাজ পাওয়ার পরে টাকা আসলে কিভাবে আনবো টাকা কি পেওনিয়ার দিয়ে আসবে নাকি আমার ব্যাংক অ্যাকাউন্টে আসবে রাউটিং নাম্বার কি জিনিস ওগুলো জানতে হয় যেগুলো কিন্তু নর্মাল চাকরির জগতে আমার জানতে হয় না সো ফ্রিল্যান্সিং আবার জানার ব্যাপারও আছে একদমই যে নাই তা না এবং কথা হইল সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা যেটা আমরা অফেন নেগলেক্ট করি সেটা হলো স্কিল জানা আপনি দেখুন ক্লায়েন্টকে যে বলতে পারেন না যে ভাই ক্লায়েন্ট আপনি আমাকে টাকা দেন কারণ আমি ফ্রিল্যান্সিং করতে আসছি ক্লায়েন্ট তো আপনাকে কোনোদিনও তাহলে টাকা দিবে না তার কারণ ক্লায়েন্টের অ্যাকচুয়াল কাজ আছে সেই কাজটা আপনি যখন করে দিবেন তখন আপনি টাকা পাবেন ফ্রিল্যান্সিং হইলো জাস্ট এই পুরো প্রসেসটার মাধ্যম ঠিক আছে এই পুরো প্রসেসটার নাম হইলো ফ্রিল্যান্সিং তো ক্লায়েন্টের কাজ থাকবে ভিডিও এডিটিং এর গ্রাফিক ডিজাইনের ডেটা এন্ট্রি এর HTML টেমপ্লেট এর হাবি জাবি কোটি কোটি ধরনের কাজ আছে ওই কাজগুলো আপনি করে দিচ্ছেন ফ্রিল্যান্স মডেলে আপনি নিজেকে বলতেছেন ফ্রিল্যান্সার এবং আপনি টাকা পাচ্ছেন আসলে কাজ করার কারণে ফ্রিল্যান্সিং করার কারণে না সো স্কিল শেখারও একটা ব্যাপার কিন্তু এখানে চলে আসে এবং এই কারণে আমি অনেক ভেবেছি যে আসলে কি এরকম একটা কম্বিনেশন করা সম্ভব যেখানে আমি আপনাদের ফ্রিল্যান্সিং এর সবকিছু শিখাই দিব ফ্রিল্যান্সিং কি জিনিস কেমনে করে কই অ্যাকাউন্ট খুলবো কই অ্যাকাউন্ট খুললে ভালো কিভাবে অ্যাকাউন্ট খুলবো কিভাবে প্রোফাইল সাজাবো টাকা আসে কেমনে টাকা আনতে হলে কি করতে হয় জবে অ্যাপ্লাই কেমনে করে সব কিছু ওই অ্যাঙ্গেলে ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে সব কিছু আমরা শিখবো একই সাথে আমরা স্কিলও শিখবো যাতে আমরা অ্যাকচুয়ালি কাজ করতে পারি শুধু ফ্রিল্যান্সিং কি জিনিস সেটা যেন জেনে যেন আমরা বসে না থাকি এই কারণে এই কোর্সটা আমি বানিয়েছি যে কোর্সের মধ্যে অনেকগুলো ভিডিও আছে এবং এই কোর্সের মধ্যে শুধু আমি নাই আমি আছি প্লাস বাংলাদেশের আরও 10 জন ফ্রিল্যান্সার আছে যাদের সবাইকে আমি ইনভাইট করেছি সো কোর্স আমার মেজরিটি ভিডিও আসলে আমার 40-50টা ভিডিও যদি থাকে তার 80% ভিডিও আসলে আমার যেখানে আমি আপনাদের ফ্রিল্যান্সিং এর সবকিছু শিখিয়েছি প্লাস প্রায় 15-20টা স্কিলও আমি শিখিয়েছি আপনাদের যে স্কিলগুলো শিখে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন তো আমি একটা কমপ্লিট কোর্স বানানোর চেষ্টা করেছি যাতে আপনার এই কোর্সটা করার পর মনে না হয় যে ফ্রিল্যান্সিং কি জিনিস সবকিছু বুঝলাম কই কই অ্যাকাউন্ট খুলতে হবে এটাও বুঝলাম কিন্তু আমি তো কোনো কাজই পারি না আমি ফ্রিল্যান্সিং করবো কেমনে এখন এরকম যেন আপনার মনে না হয় এই কারণে এই কোর্সটায় আমরা দুই দুনিয়ার একটা খুব সুন্দর কম্বিনেশন সৃষ্টি করার চেষ্টা করেছি যেখানে ফ্রিল্যান্সিং এরও সবকিছু শেখানো হয়েছে একই সাথে অ্যাকচুয়াল অনেকগুলো সলিড স্কিল শেখানো হয়েছে যেগুলার অনেকগুলো আমাদের শিখিয়েছে এমন এমন ফ্রিল্যান্সাররা যারা অলরেডি ওই ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের মার্কেটে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা অনেক ভালো কাজ করছে আমি যদি আপনাদের একটা এক্সাম্পল দিই HTML টেমপ্লেট ডিজাইনের একটা কোর্স আছে আমাদের এই ভিডিওর ভিতরে আপনারা একটা লেসন পাবেন যদি আপনারা এই কোর্সটা কিনেন যে HTML টেমপ্লেট কিভাবে বানাইতে হয় ইমেইলের জন্য এই জিনিসটা আমাদের যে শিখিয়েছেন তিনি HTML টেমপ্লেটের মাধ্যমে ইমেল ডিজাইন করে অলরেডি ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে বছরে $12,000-এর বেশি আয় করতেছে সিমিলারলি ক্যানভা যে
যে শিখাইছেন আমাদের এই কোর্সের ভিতরে, উনি ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে $20,000 বেশি আয় করতেছে। উনি স্পেসিফিক্যালি ফাইবারে কাজ করে। ইন ভিডিও যে শিখিয়েছে, ইনস্টাগ্রাম মার্কেটিং যে শিখিয়েছে, পিন্টারেস্ট মার্কেটিং যে শিখিয়েছে, বুক প্রমোশন যে শিখিয়েছে, অনলাইন ড্র যে শিখিয়েছে, সব কটা স্কিল, যতগুলো স্কিল আমরা এই কোর্সের ভিতরে কভার করেছি, সব হয় আমি নিজে আপনাদের শিখিয়েছি অথবা এমন এমন ফ্রিল্যান্সাররা আপনাদের শিখিয়েছে যেই ফ্রিল্যান্সাররা ওই ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে অ্যাক্টিভলি কাজ করে ক্লায়েন্টের থেকে আয় করতেছে। এবং ওনারা শুধু শিখাইছে তা না, আমি ওনাদেরকে বাধ্য করছি যে আপনার প্রোফাইলে যান, আমাদের দেখান ক্লায়েন্ট আপনাকে কি বলছে, ক্লায়েন্ট কয়টা অর্ডার দিছে, ক্লায়েন্ট যখন অর্ডার দেয় তখন আসলে ক্লায়েন্ট কি চায় এবং আপনি তারপর কি রিপ্লাই দেন এবং তারপরে আপনি ক্লায়েন্টের কাছ থেকে আসলে কত টাকা পেয়েছেন। তো একদম কমপ্লিট একটা ওভার দ্য শোল্ডার কোর্স আমি বানাতে চেয়েছি আপনাদের জন্য, যেইখানে একদম ফ্রিল্যান্সিং এর এ থেকে জেড সব কিছু কভার করা হয়েছে, যাতে করে আপনার মনের মধ্যে আর কনফিউশন না থাকে এবং আপনি কোনো জায়গায় যে আটকে না যান, আপনি যেন একদম কিছু না জানা অবস্থা থেকে শুরু করে যখন আপনি শেষ করতেছেন পুরো কোর্সটা, আপনি এমন একটা অবস্থায় বের হয়ে আসেন যেন আপনি অ্যাক্টিভলি ইমিডিয়েটলি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। স্পেসিফিক্যালি এমন এমন স্কিল আমি শেখানোর চেষ্টা করেছি। আপনি বলতে পারেন যে আপনার তো এসইও এজেন্সি আছে, আপনি কি এসইও শিখাইছেন নাকি এই কোর্সের ভিতরে? এসইও শিখানো আমার জন্য ডাল ভাত কাজ, কিন্তু আমি এসইও শিখাইনি। তার কারণ এসইও এমন স্কিল না যেটা দিয়ে আপনি 6 মাসের মধ্যে আয় শুরু করে দিতে পারবেন বলে আমার মনে হয়েছে যারা এই কোর্সটা করবেন তাদের জন্য। আমি এসইও শিখাইনি, কিন্তু আমি সাইটেশন এক্সপার্ট কিভাবে হইতে হয় এটা শিখেছি, কারণ আমার ধারণা ওইটা শিখে আপনি 1 মাসের মধ্যে আয় শুরু করে দিতে পারবেন। এই কোর্সের ভিতরে যে 20-25টা স্কিল শেখানো হয়েছে তার প্রত্যেকটা স্কিল এরকম যে স্কিলগুলা আপনি শিখে ইমিডিয়েটলি 3-6 মাসের মধ্যে আয় রোজগার শুরু করে দিতে পারবেন অ্যাজ আ ফ্রিল্যান্সার। এবং এই আয় রোজগার শুরু করে দেওয়ার জন্য যা যা করা দরকার সব কিছু এই কোর্সের ভিতরে ইনবিল্ট করা আছে। আমি খুবই কনফিডেন্ট এই কোর্সটা নিয়ে এবং আমার ধারণা আপনাদের অনেক 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 মানুষের উপকার হবে এই কোর্সটা করার কারণে। সো চেক দিস আউট, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ইনকেস ভালো না লাগে তাহলে হোপফুলি অন্য কোনো সময় দেখা হবে, আর যদি ভালো লাগে তাহলে আপনাদের সাথে আমার দেখা হবে কোর্সের সাপোর্ট সিস্টেমে, যেটা একটা ডিসকর্ড সাপোর্ট, যেখানে প্রত্যেক সপ্তাহে লাইভ কলের মাধ্যমে আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেই। খুব বেশি প্রশ্ন থাকবে না, কারণ কোর্সটা আমি এমনভাবে বানিয়েছি যেন আপনাদের মনের মধ্যে কোনো ধরনের প্রশ্ন না থাকে, বাট তারপরেও প্রশ্ন থাকে একদম, যেহেতু প্রত্যেকটা মানুষ ইউনিক, প্রত্যেকটা মানুষের ক্যাপাবিলিটিস আন্ডারস্ট্যান্ডিং ইউনিক, তো প্রশ্ন থাকে এবং ওই প্রশ্নগুলোর জন্যই আমাদের উইকলি লাইভ কল সেশনগুলো হয় আমাদের ডিসকর্ড সাপোর্টের ভিতরে। ভালো থাকেন, চেক দ্য কোর্স আউট, আপনি নিচে লিঙ্ক পাবেন অথবা উপরে লিঙ্ক পাবেন, একটু ঘোরাঘুরি করে লিঙ্কটা খুঁজে বের করে দেখে আসেন। আশা করছি আপনাদের অনেক উপকার হবে, এবং যদি আপনি কোর্সের ভিতরে জয়েন করেন তাহলে ওয়েলকাম ফ্রিল্যান্সিংয়ের এই জার্নিতে। টাটা।